সো গাইস এখন অবরুকে ডেট দেয়া হলো ওই যে ওখানে দুইটা মেয়ে আছে তাদেরকে প্রপোজ করবে হেই আই লাভ ইউ টু সো হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভ্লগ আর আজকের ভ্লগে আমি যাচ্ছি কুয়াকাটা সেখানে ঘুরবো ফিরবো অনেক মজা করব তো সবাই দেখতেই থাকুন সো গাইস আমি এখন আছি ঝিনাইদা থেকে গাড়িতে উঠলাম এইখান থেকে যাব ফরিদপুর তারপর ফরিদপুর থেকে আমার সাথে অনেক সেলিব্রিটিরা অ্যাড হবে তো তাদের সাথে আমরা একসাথে যাব তো সবাই সাথেই থাকুন later. এসব কি এখানে? এসব কি এখানে? এরা কারা ছিল? লজ্জা আসছে মনে হয় নায়ক ভাই বলছে মি জোকার তোমাকে আবার বাসায় পাঠাই দেওয়া হবে আমার বাসা কোথায় তোর বাসা কোথায় সব ভুলে গেছো নাকি কুয়াকাটা এসে কি সব ভুলে গেলে আমরা কোন জায়গায় ভাই আমরা কোন জায়গায় আমরা এখন কুয়াকাটাতে আসছি অনেক বড় কুয়াতে আমরা গোসল করবো কুয়াকাটা এসে অনেক বড় কুয়াতে গোসল করবে হ্যাঁ কুয়ার অনেক বড় কুয়া আছে যে জন্য জায়গাটার নাম হচ্ছে কুয়াকাটা মানে আমার আমার জানা ছিল না আপনার কাছ থেকে জেনে নিলাম আমি সবসময় ঠিক কথা বলি আপনি ছাড়া ঠিক কথা বলবে কে এরকম লোক কে আর আছে বলেন একটা লোক কে আছে এরকম একবারে পারফেক্ট কথা বলেছে তো আবার দেখা হবে না আবার দেখা হবে বাই বাই আমরা এখন রুম দেখতে আসছি এই যে এটা দেখলাম রুমটা আপনারা দেখে বলেন কেমন আপনার পছন্দ হয়নি ভাই আপনার পছন্দ না হলে সেই রুম নিয়ে যাবে না ভাই না 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 ভাই গুরুত্ব দিয়েছে গাইস প্লিজ আপনারা গুরুত্ব দিন আপনারা পছন্দ এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা এখন রুমে যাব সবাই আমাদেরকে ফলো করেন আসেন
এই যে আমাদের রুম, রুমের ভিতরে সব আছে। এই যে মেয়েটাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, তাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, তাই তো? হ্যালো গাইস, এই যে অভ্রু এখন গোসল করতে যাবে, ওর অনুভূতিটা জানতে চাচ্ছি, কি অবস্থা? ভাই গোসল করতে যাচ্ছি, সবাই একটু দোয়া করেন ভাই, যেন বাইরে থাকি। আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন আবার হোটেলের দিকে যাচ্ছি। গাইস আমরা হোটেল থেকে বের হয়ে এখন ভ্যানে করে যাচ্ছি সাগরপাড়ে, তাই তো ভাই? ওই দূরে সেই কাঙ্ক্ষিত জায়গা, সেই কুয়াকাটা সমুদ্র সৈকত, এই সাইডে আমরা সব আছি। A few moments later, দেখেন গাইস এই সাইডে কত লোক আছে, কিন্তু একটাই কষ্ট, সুন্দরী কোনো মেয়ে দেখলাম না ভাই, সুন্দরী মেয়ে নেই, সুন্দরী মেয়ের অভাব, যার জন্য আশা সেই জিনিসটাই নেই, বৃথা, কুয়াকাটা আসা বৃথা। সো গাইস এখন একদম বিকালের মুহূর্ত আর আমরা এখন বিচের পাড়ে আছি, তো ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, আপনারা না আসলে কেউ বুঝতে পারবেন না যে জায়গাটা এত সুন্দর, তো সবাই আসবেন, দেখে যাবেন কেমন লাগে এখান থেকে। তারপর সন্ধ্যা হইলে আমরা কোথায় যাবো ভাই? এখান থেকে আমরা এক্সপেন্সিভ হোটেলে যাবো, যেখানে আমরা যেখানে মানে হোটেল নিয়েছি ওইখানে যাবো, তারপর অনেক মজা হবে, মাস্তি হবে, আবার কালকে সকালে বের হবো, চিল হবে, চিল হবে, মেইন খেলাই তো হবে কালকে। এখনো কয়দিন আছে, পাঁচ দিন, ব্লগটা আমি পার্ট টু মানে দুইটা পার্ট দিব, কারণ এক পার্টে দিতে হলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে দুই পার্ট করে দিব, তো সবাই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? দেখবেন। তারপর বিচের পার থেকে আমরা হোটেলে চলে আসছিলাম, হোটেলে চলে আসছি আমরা, একটু পরে কিছু খেয়ে দিয়ে আবার ঘুমাই পড়বো, একটু হালকা একটু আড্ডা দিব, তারপর ঘুমাই পড়বো, আর কালকে সকালে খেলা হবে, মেইন খেলা তো কালকে সকালেই হবে, ফুল খেলে দেবো। তো এখানে এই যে সবাই আছে, সবাই হাই দেখাও, হাই, সাগরপাড়ে, সেখানে অনেক ভিডিও হবে, তারপর অনেক মজা হবে, তো সবাই সাথেই থাকুন।
এখান থেকে মানে পরের দিন সকালে আমরা আবার বিচে আসছি, ওই সাইডের দিকে যাচ্ছি আমরা। কেন আসো আসো। আমি কিন্তু ভাই তেমন একটা গাড়ি চালাইতে পারি না। তো গাইস এখন আমাদের শুটিং চলতেছে, অলরেডি অনেক সময় আমরা শুটিং করতেছি, দেখেন সবাই আছে এখানে, জায়গাটাও কিন্তু জোস জোস জায়গা, আসলেই বুঝতে পারবেন, আসার পর মনে হবে যে কি করতে আসলাম এরকম জায়গায়, মনে হবে যেন আপনার বাড়ি পুকুর পাড়ে, মনে হবে আপনার বাড়ি পুকুর পাড়ে আছেন আপনি। না ভাই জমতেছে না, মানে কি বলেন জমতেছে না মানে, আসলে তুমি আসছো সেই বাংলাদেশের শেষ প্রান্ত থেকে, ও টেকনাফ থেকে তেঁতুলিয়া দুই জায়গাতে তুমি ঘুরে ফেলো বিভিন্ন ভাবে, কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, কেমন না লাগে। A few moments later. So guys, almost আমাদের ভিডিও করা প্রায় শেষ, আমরা আর কিছুক্ষণের ভিতরে এখান থেকে চলে যাব, তারপর এখন অব্রুকের ডেট দেওয়া হলো, ওই যে ওখানে দুইটা মেয়ে আছে তাদেরকে প্রপোজ করবে। হেই আই লাভ ইউ, আই লাভ ইউ টু। নেক্সট পার্টে দেখতে পারবেন বাকিটুকু। তারপর ওইখান থেকে মানে বিচের থেকে আমরা হোটেলে চলে আসছিলাম, তারপর এখন খাওয়া দাওয়া করতে এসেছি, এখন রাত হয়ে গিয়েছে, এখানে আমরা সবাই আসি কি দেখার সবাইকে। তো এখন আমি মানে পার্ট ওয়ানটা এখানেই শেষ করে দিচ্ছি, তো সবাই ভালো থাকবেন, আবার কালকে তৃতীয় দিন থেকে মানে পার্ট টুটা করে দিতে দেখবেন, তো সবাই একটু দেখবেন ভিডিওটা, দেখবেন নেক্সট ভিডিওতে কিন্তু আরও বেশি মজা হবে, মানে আরও অনেক ভালো ভালো জায়গাতে যাব আমরা, সেটা নেক্সট ভিডিওতে দেখানো হবে। হ্যাঁ ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন, ভিডিওটা দেখতে থাকুন, আর খুব শীঘ্রই নেক্সট ভিডিওটা চলে আসবে, তো সবাই ভালো থাকবেন।